হ্যালো বন্ধুরা, আমার এই লেটেস্ট বাংলা টেস্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে টপিক হলো আপনাদেরকে WBACDCL ওয়েস্ট বেঙ্গল স্টেটের বিল কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল স্টেটের ধরুন আপনার ইলেকট্রিক বিল আসেনি, কিন্তু আপনার মোবাইলে অনেক সময় মেসেজ এসে যায়, তো বিল অফিসার যারা মিটার বিল নিতে আসে, বিল মিটার টুকতে আসে, তো তারা অনেক সময় দেখা যায় তো তারা আসতে পারে না অনেক সময়তে, কিন্তু আপনার বিলটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে যায়, তো আপনি চিন্তা করতে থাকেন কে কবে আসবে কবে আসবে। তো বন্ধুরা, সেটা চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনি আপনার বিলটা নিজেই ডাউনলোড করতে পারবেন WBACDCL এর অফিসিয়াল সাইট থেকে। তো বন্ধুরা, কিভাবে আপনি বিলটা ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো স্টেপ বাই স্টেপ, কিন্তু আপনি লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, তবেই আপনি পারবেন, না হলে মধ্যখানে ছেড়ে দিলে হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনি গুগল খুলবেন, না হলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট খুলবেন। তো আমি গুগল থেকে সার্চ করে দেখাচ্ছি যাতে আপনার সহজ হয় খুলতে ওয়েবসাইটটা। তো গুগলে খুলে আপনি ওখানে লিখবেন শর্ট ফর্মে WBACDCL, লিখে আপনি সার্চ করবেন। করার পরে দেখবেন এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা অলরেডি চলে আসবে, তো এতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম অপশান আছে দোস্ত, এখানে অনেক রকম অপশান আছে, আপনাদেরকে প্রত্যেকটা অপশানে কী কী কাজ হয় তো আলাদা আলাদা ভিডিও আপনাদের জন্য আমি করব। তো এখন উপস্থিত আপনারা কীভাবে বিল ডাউনলোড করবেন অরিজিনাল বিল। বন্ধুরা, এখানে অনেক অপশান আছে, মিটার অ্যাপ্লাই, অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন পেমেন্ট, অনলাইন রিসিভ, ভিউ বিল, ডকেট কমপ্লেন, তো অনেক ধরনের আছে এখানে অপশান আছে। তো আমি এখন আপনাদের বিল ভিউ, বিল কীভাবে ডাউনলোড করবেন, আপনি নিজস্ব বিল কীভাবে অনলাইন ডাউনলোড করবেন, তো এটা ডাউনলোড করে আপনাকে দেখাবো। তো ভিউ বিলে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনজিউমার আইডি, কনজিউমার আইডি মানে আপনার যে বিলের উপরে দেখবেন CON দিয়ে স্পেস দিয়ে আইডি বলে লেখা আছে, ঠিক আছে? তো আপনার কনজিউমার আইডি হবে 9টা, তো কনজিউমার আইডিটা এখানে আপনাকে এন্টার করতে হবে। তো আমি এখন আমার কনজিউমার আইডিটা এন্টার করছি, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন নাম্বার, কনজিউমার আইডির নিচেই দেখবেন INST শর্ট ফর্মে লেখা আছে আর স্পেস দিয়ে NO নাম্বার, ঠিক আছে? ওটা হবে আপনার 8 সংখ্যায়, ঠিক আছে? 8টা হবে, ঠিক আছে? এটা আপনি মনে রাখবেন। তারপরে আপনাকে এখানে এই ক্যাপচার কোডটা এন্টার করতে হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ভেরিফাইকে এতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখবেন আপনার প্রত্যেকটা বিল এখানে চলে আসবে, ঠিক আছে? তো আপনি আপনার নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, ঠিক আছে, প্রত্যেকটা বিল আছে এখানে। তো আপনি যে বিলটা ডাউনলোড করতে চাইবেন তো সেটা এইখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি নভেম্বরেরটা করব, তো নভেম্বরে আপনি ক্লিক করবেন, করার পরেই দেখবেন এই বিল ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এটাকে আমি ওপেন করে আপনাকে দেখাচ্ছি, দেখুন এটা আমার নভেম্বরের বিল, অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি, এখানে আমার ডিটেল সব কিছু আছে। তো এইভাবে আপনি আপনার বিলটা দেখে নেবেন, নিয়ে আপনি পে করবেন। তো নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো আমি অনলাইন আপনি বিল কীভাবে পে করবেন সেটা আমি দেখাবো। আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনার পছন্দ হয়েছে, এই ভিডিওটাই লাইক করুন আর শেয়ার করবেন বেশি থেকে বেশি, যাতে আমার এই চ্যানেলটা পপুলার হয়। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এইভাবে সাবস্ক্রাইব করার পরে এখানে বেল নোটিফিকেশান আইকন আছে, এটাকে ক্লিক করবেন আর সেন্ড মি অল নোটিফিকেশান এইটাতে আপনি সেভ করে নেবেন। তাতে কী হবে, যখনই আমি লেটেস্ট ভিডিও আপলোড করব আপনাদের জন্য, আপনার কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যেমন ফেসবুকে হয় কোনো ফটো বা কেউ শেয়ার করলে তো আপনার কাছে নোটিফিকেশান এসে যায়। তো এইভাবেই আপনার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে কি আমি কী ভিডিও আপলোড করেছি। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।